नमस्कार बंधुरा सुप्रीति रान्नार ब्लगे आपनादेर सकल के आरेकबार स्वागत जानाई। और आज के जो रेसिपिटा निये एसेछि ता होच्छे फुलकपी रोस्ट। तो तार जन्नो प्रथमे जेटा दरकार सेटा होच्छे एकटा फुलकपी, अवश्यई दरकार। तो एकटा फुलकपी निये निएछि, देखतेई पाच्छो। मोटामुटी एकटा साइजे निएछि, तो एतेई आमार होये जाबे, ताई जन्य खूब बेशी बड़ो साइजे निएछि ना। तो ये फुलकपिटा प्रथम छोटो छोटो कर आगे टुकड़ो कर तो टुकड़ो टुकड़ो कर नहीं फुलकपिटा एकटू जले गरम जले एक भाविए नीते ना कर ले समस्या नहीं, तब नीले अवश्य डाटीगुलो एक नरम हो जाए और गैस अम्बल क्षेत्र खूब उपकारी। এবারে কপিটা ভেজে নিতে হবে। কড়াইটা তেল দিয়েছি, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, কপিটা প্রথমে ভেজে নিতে হবে। তবে ফুল ভাজা করলে কিন্তু ভালো লাগবে না, তাই জন্য একটু আধ ভাজা করতে হবে। এই কপিগুলো প্রথমে একটু ভেজে নেওয়া হোক। দেখতে পাচ্ছো কপিগুলো ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে, আধ ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু আর জিনিসটা ভালো লাগবে না, রোস্টার তেতো তেতো লাগতে পারে, তাই জন্য এর থেকে বেশি ভাজবো না। এবারে আমি কপিগুলো তুলে নেওয়া হয়ে গেল। এবারে আবার তেল দিলাম, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আদা জিরে লঙ্কা বাটা। প্রথমে মশলাটা একটু ভেজে নিতে হবে, তাহলে মশলার গন্ধটা লাগবে না। আর মশলা না ভেজে নিলে মশলার গন্ধ লাগবে, তাই জন্য মশলাটা প্রথমে একটু ভেজে নিতে হবে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অবশ্যই আপনার পরিমাণটা দেখে আমরা কিন্তু এটা মার্কিং করতে হবে, অর্থাৎ পরিমাণ অনুযায়ী কিন্তু হলুদ লবণ এগুলো ইউজ করবেন। আপনি খুব সহজ পদ্ধতিতে অবশ্যই এই ফুলকপি রোস্টটা বানাতে পারেন। এবার টমেটো অবশ্যই রেড করা ছিল, সেই টমেটোটা দিয়ে দিলাম। এখানে একটা টমেটো যথেষ্ট, কারণ খুব বেশি টমেটোর দরকার নেই, টক হয়ে যাবে, ভালো লাগবে না, তাই জন্য একটা টমেটো আমি এখানে ইউজ করেছি। ধনিয়া পাউডার দেড় চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, চিনি এক চা চামচ। তো চিনিটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে কপিগুলো দিয়ে দিলাম,
লবণ অবশ্যই পরিমাণটা দেখে আপনাকে দিতে হবে। তবুও এখানে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে হাফ টি চামচ লবণ দিয়েছি। তো অবশ্যই তারপর আপনি দেখে নেবেন কতটা লাগছে। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে অল্প করে একটু জল দিতে হবে যাতে কপিটা ভালো করে সিদ্ধ হতে পারে। হাফ সিদ্ধ মোটামুটি আছেই, আর হাফ সিদ্ধ করতে হবে, তার জন্য পরিমাণ জলটা দেবেন। এবার এই জলটা শুকনো হলেই কিন্তু এই কপি রোস্ট রেডি হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জলের পরিমাণটা কিন্তু একটু মেপে দিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু হবে না, এতে ঝোল হবে না, এটা একটু গায়ে মাখা থাকবে, তবে কিন্তু খেতে স্বাদ হবে। এবার একটু গা ঘি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ গা ঘি দিয়ে দিচ্ছি। তো আপনি অবশ্যই আপনার তরকারির পরিমাণটা অনুযায়ী আপনি এগুলো ইউজ করবেন। তবু একটা অ্যাভারেজ আপনাদের বলে দিচ্ছি। তো মোটামুটি এইভাবে কপি রোস্ট খুব সহজ পদ্ধতিতে বানাতে পারেন। এবারে একদম কপি রোস্ট রেডি। এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো পাত্রে ঢালা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এবার একটু ধনে পাতা কুচি এর ওপর ছড়িয়ে দিচ্ছি, জিনিসটা স্বাদের জন্য ভালো লাগবে। ধনে পাতাটা আগে দিইনি, কারণ ধনে পাতাটা যদি আগে দিতাম ধনে পাতার স্বাদটা চলে যেত, কপি রোস্টের যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যেত না। তো তার জন্যই ধনে পাতাটা ওপরে ছিটিয়ে দিলাম। অবশ্যই ছড়িয়ে দেবেন, ভালো লাগবে এতে স্বাদটা। এইভাবে কপি রোস্ট বানাতে পারেন।